যদি তারেক রহমান ফিরে আসে তাহলে বাংলাদেশের মাটিতে ভারতে আধিপত্যবাদ পুষ্ট যে আওয়ামী লীগ এবং তার দোসররা তাহলে আর রাজপথে নামার মতো সাহস পাবে না। বেশিরভাগ গুপ্ত দেশ আমরা পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্র আমরা ফিরে পাই নাই, একটি নির্বাচিত সরকার আমরা ফিরে পাই নাই এবং ফ্যাসিবাদের দোসররা এখনো বাংলাদেশে বহাল তবিয়তে আছে। আর ভারতীয় আধিপত্যবাদের শক্তিতে বলিয়ান হয়ে আবার তারা নতুনভাবে জাগার চেষ্টা করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত হয়েছেন, কিন্তু তিনি সুস্থ না। আমাদের নেতা তারেক রহমানকে এখন পর্যন্ত আমরা মুক্ত করতে পারি নাই। তাই আজকের এই সরকারকে বলবো, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সেটা যেমনি আপনারা প্রশাসনিক বা অন্যভাবে লড়াই করবেন, কিন্তু মূল লড়াইটা হলো রাজনৈতিক। আর রাজনৈতিক লড়াই যদি করতে হয় তাহলে এই মুহূর্তে সেই রাজনৈতিক লড়াইয়ের নেতা হলো তারেক রহমান। তারেক রহমানকে ছাড়া এই লড়াই জয়লাভ করা সম্ভব নয়। যদিও তারেক রহমান আজকে বিদেশে বসেও নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু তারপরেও যদি তারেক রহমান ফিরে আসে তাহলে বাংলাদেশের মাটিতে ভারতে আধিপত্যবাদ পুষ্ট যে আওয়ামী লীগ এবং তার দোসররা তাহলে আর রাজপথে নামার মতো সাহস পাবে না। তাই আমরা এই সরকারকে বলবো, যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, এই গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে হয়, তাহলে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তিকে যদি জয়লাভ করতে হয় তাহলে আন্দোলনের নেতা তারেক রহমানকে অনতিবিলম্বে সকল মামলা মকুব করে আগামীকালকে তাকে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে হবে।